দক্ষিণ কলকাতার প্রথম হেরিটেজ ক্যাফে পুনা ফিলের উদ্বোধন হয়ে গেল দুর্গাপূজার আগে। এই ক্যাফে নিয়ে কর্ণধার সোনিকা দে ফিল কৌশিককে কি জানালেন শুনে নিন। সামনে পুজো আসছে, তো পুজোর আগে আগে আপনাদের এই ক্যাফেটা ওপেন হয়েছে, তো এটার স্পেশালিটি কি আছে? স্পেশালিটি বলতে এটি একটি হেরিটেজ ক্যাফে, যেটা একটা 100 বছর পুরনো বাড়ি, যেটা অমর্ত সুরের বাড়ি, সমৃদ্ধা দেবেশনের বাড়ি, ওই জায়গাটার উপর অবস্থিত। তো প্রত্যেকটা জিনিসই এখানে আমি পুরনো দিনের আভিজাত্যকে মাথায় রেখে প্রত্যেকটা জিনিসকে ইউজ করার চেষ্টা করেছি। যেমন আপনার জানলা থেকে দরজা থেকে শুরু করে নিজে থেকে শুরু করে সব কিছু আমি এই বাড়িটা ইউজ করেছি। এটি একটি বলতে পারেন দিস ইজ দ্যাট মানে আটমোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে কলকাতা শহরে একটি হেরিটেজ ক্যাফে আপনি পাবেন না, যেটা সকাল 7টা থেকে রাত্রি 11টা অবধি সার্ভিস দেবে। মানে জলখাবার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে ডিনার থেকে শুরু করে আপনি সবই পাবেন। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার খাবার, যেটা হচ্ছে গিয়ে একটি আমি কন্টিনেন্টাল, তো প্রত্যেকটা ক্যাফেতেই পাওয়া যায় আজকাল, মানে আমি কন্টিনেন্টালের সাথে আমি একটা ফিউশন থিম দেওয়ার চেষ্টা করেছি। রেগুলার মেনু আপনি এখানে পাবেন না, রেগুলার মেনু ছাড়া আমি আমি অনেক মেনু রাখার চেষ্টা করেছি। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর খাবার দাবার রয়েছে, যেমন কি এর মাছের ওলি, তারপরে আপনার পর্ক রয়েছে, তারপরে আপনার চিকেন রয়েছে, রোস্টেড চিকেন রয়েছে, পর্কটা আপনার ব্র্যান্ড জুট রয়েছে। তো দিজ আর দি ডিফারেন্ট থিংস উই হ্যাভ স্টার্টেড। আমরা একটু আলাদা যেমন এই ডেজার্টটা, এটা আমি কোনো কারণে অনেকদিন মধ্যে এটা একটা স্টিল করা আছে, তো ভীষণ ডিফারেন্ট একটা খাবারের আমরা দেওয়ার চেষ্টা করেছি, যাতে ইভেন্টের সাথে থিমের সাথে মানুষ থিমটাকে উদযাপন করে এবং ডিফারেন্ট খাবার দাবার নিয়ে। আচ্ছা, আপনি যে বললেন যে এখানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট আর কি খাবারের আমরা খোঁজ পাবো আর কি, এই ইনভেনশনগুলো বা এই ভাবনাগুলো কি সম্পূর্ণ আপনারই নাকি আপনার টিমের সাথে কথা বলে? একদমই আমার শেফের সাথে কথা বলে, টিমের সাথে কথা বলে পুরোপুরি আমাদের এটা চিন্তাভাবে সমস্ত কিছু আমরা তারপর ঠিক করেছি। আর একটা জিনিস জিজ্ঞেস করুন, সামনে যদি দুর্গাপুজো আছে, দুর্গাপুজোয় কটা থেকে কটা খোলা থাকবে এবং দুর্গাপুজোয় কোনো স্পেশাল আইটেম করার কোনো? দুর্গাপুজোর স্পেশাল মেনু আমরা খুব শিগগিরই লঞ্চ করছি, আমাদের একটা দুর্গাপুজোর স্পেশাল মেনু লঞ্চ করার কথা চলছে। এবং যেহেতু এটা নিউলি ওপেন, একটু মানে আমরা দুর্গাপুজোতে স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করবো কাস্টমারদেরকে। প্লাস হচ্ছে গিয়ে দুর্গাপুজোর টাইমিং, যেটা আপনি বললেন, আমরা এমনি রেগুলার টাইমিংয়ে আমরা সকালবেলা জলখাবার থেকে 7টা থেকে শুরু করছি, সকাল 7টা থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রির 11টা অবধি। বাট পূজাতে আমরা 11টা থেকে শুরু করবো, 11টা থেকে শুরু করে সেটা লেট নাইট অবধি যাবে, 12টা থেকে 1টা অবধি আমরা কাস্টমারদের সার্ভ করার চেষ্টা করবো। লাস্ট, যারা এখানে আসতে জানে কিন্তু লোকেশনটা জানে না, তাদের জন্য যদি লোকেশনটা অত্যন্তই সহজ, মানে কলকাতা শহরে এমন কেউ নেই যে গড়িয়াহাট বাসুদেব কলেজ চেনে না। তো গড়িয়াহাট বাসুদেব দেবী কলেজের একদম উল্টো দিকে রাস্তাটা হিন্দুস্তান পার্ক ঢুকে যাচ্ছে, একদম ঢুকেই আপনার সামনেই শার্ট এক্সটাইল, শার্ট এক্সটাইলের ঠিক উল্টো দিকে ভালোবাসা বাড়ি, আর সেখানেই অবস্থিত মুনাফিল ক্যাফে।